ইনফরমেশন প্রচুর, এখন কিন্তু ইনফরমেশনের কোনো অভাব নেই, কিন্তু ইনফরমেশনটা কিন্তু হাতের নাগালে থাকতে হবে এবং এই জন্য প্রচুর পড়াশোনা, প্রচুর ইনফরমেশন কিন্তু তাদের দরকার আছে যে যে সেক্টরে কাজ করছে। সো এটা কিন্তু অটোমেটিকলি আসবে না, অ্যান্ড ইউ নিড টু হ্যাভ ভেরি গুড সোর্স যে যে ইনফরমেশন যেখান থেকে পাই, এবং সেটা কিন্তু তখনই সম্ভব যখন রাইট পিপুলের সঙ্গে যখন এই যোগাযোগটা থাকে। মানে আইডিয়া রিপ্রেজেন্টস 1%, 99% হচ্ছে সেটাকে ইমপ্লিমেন্ট করা। আর কেউ যদি একটা আইডিয়া নিয়ে হঠাৎ করে একটা বাধার সম্মুখীন হয়, এতে জীবনে তো অনেক বাধাই পাচ্ছে, সুতরাং এতে ভেঙে পড়ার কোনো কারণ নেই। একটা আইডিয়া কাজ করছে না, আর একটা করবে। আমি তো বলি যে নেক্সট জেনারেশন মার্কেটিয়ারকে হতে হবে অ্যান্থ্রোপোলজিস্ট, নেক্সট জেনারেশন মার্কেটিয়ারদেরকে বুঝতে হবে সাইকোলজি আরও বেটার রাদার দেন কনজিউমার বিহেভিয়ার, বিকজ কনজিউমার বিহেভিয়ার ইজ এ ভেরি লিমিটেড স্কোপ। হ্যাঁ, বিকজ আমাদের বুঝতে হবে যে আমরা বিগার ইম্প্যাক্ট কী করছি, আমাদের এনভায়রনমেন্টের ফুটপ্রিন্টে কী করছি। আমাদের বেশ কিছু ইউনিকর্নস আছে যাদেরকে সুযোগ দিতে হবে যে মানে এরা সাকসেসফুল হোক। আমি খুব মানে আশান্বিত হচ্ছি যে অ্যাকচুয়ালি সরকার কিন্তু আমাদেরকে এখন এই বড় বড় যে মানে সাকসেসফুল প্রতিষ্ঠান আছে তাদেরকে দেশের বাইরেও বিকশিত হওয়ার সুযোগ করে দিচ্ছে। এই প্রতিষ্ঠানগুলো যত বাইরে যাবে তারাও কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগ ক্যারি করছে।